হ্যালো হ্যালো হ্যালো, এতক্ষণ কিন্তু আমার এই যে হেডফোনে আসেনি, ওই যে ওইটাই করার পরে কিন্তু হেডফোনে সাউন্ড শোনা যায়, বুঝছেন? ঠিক আছে না সাউন্ড এখন? হ্যাঁ, ওকে, অনেক চেষ্টার পর অবশেষে শোনা যাচ্ছে। ঠিক আছে, সবাই কেমন আছে আজকে? ওই যে আপনাদেরকে আগে বলছিলাম যে একটা, ঠিক আছে সবাই কেমন আছে আজকে? ওই যে আপনাদেরকে আগে বলছিলাম যে একটা, ঠিক আছে, একটা সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, এটাতে অনেকটা টেলিভিশনের মতো ওই লাইভ টাইভ এগুলো করা যাবে, স্ট্রিমিংগুলো। যাই হোক, প্রথম দিন এই এই প্রযুক্তিটার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। আপনারা জানেন যে আমি এখন শুধুই আসলে আপনাদের সাথে নানান ধরনের গপ্প টপ্প করার জন্যই লাইভে আসি, যদিও আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে, আপনি জানেন যে আমি হেফাজতের যে আমির মাওলানা শফিকে নিয়ে একটি পোস্ট করেছিলাম, তারপরে হেফাজতের লোকজন মোটামুটি খেপেছে আমার উপরে, তবে হুজুররা যে এত গালি দিতে পারে এটা জানতাম না। কিন্তু আপনাদের উপরে আমি এত সহজে খেপছি না, আমি এত সহজে কারোর উপরে খেপি না, কারণ আপনারা আমার শত্রু না। আমার শত্রু এখন একটা পক্ষই, এছাড়া আপনারা হয়তো যে কারণে কষ্ট পেয়েছে সেটা একজন মুরব্বীর কারণে কষ্ট পেয়েছে, এটা ভালো জিনিস। তবে এটা মনে রাখা উচিত, আপনাদের আগে জানা উচিত আমি কে, আমি কোন ধরনের মানুষ, আমি কোন ধরনের মতাদর্শের, সেই বিষয়গুলো আপনাদের আগে জানা উচিত ছিল। আর যদি তর্কের খাতিরেই যদি মনে করেন যে গালি দিয়ে থাকেন, তাহলে অতীত ইতিহাস যদি আপনারা একটু ঘেঁটে দেখেন, আই ক্যান অলসো গালাগালি, কিন্তু খুব মারাত্মক আকারে গালাগালি করতে পারি, কিন্তু আপনাদেরকে করবো না। আপনারা অতিশয় আলেম মানুষ, আপনাদেরকে আমি গালাগালি করছি না, আগেই বলছি। শুধু একটা জায়গায়, সেই জায়গাটার নাম উল্লেখ করছি না, শুধু ওই জায়গাটায় যদি যায় সেটা আমার পরিবারের মানুষকেও আমি ছাড় দেই না। এছাড়া আপনারা অন্য যে কোনো বিষয় নিয়ে তর্ক করেন, আমার গালি দেন, কোনো সমস্যা নাই। এখন বিষয় হচ্ছে, আল্লামা শফি সাহেব যে কথাটা বলেছেন সেটাতে আমার রাগার কারণ কি? ধরুন ওনার ওই দিনের বক্তব্য নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছেন। আগে সেদিনও বলেছে যে যুক্তি দিয়ে কাউকে, বিশেষ করে বাঙালিকে, কখনো আপনি যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না। এদের কাছে যুক্তি পাল্টা যুক্তির অভাব নাই। মাওলানা শফি সাহেব বলেছেন যে, আমি অন্যটা বলছি না, শুধু খালেদা জিয়াটা বলছে, খালেদা জিয়া হচ্ছে ওনাকে কিছুই দেয় নাই। শফি সাহেবের বোঝা উচিত ছিল যে বিএনপির হেফাজতের বিরুদ্ধে না, কিন্তু ওই সময় যেহেতু জামাত ইসলাম বিএনপির সাথে ছিল, জামায়াত এবং হেফাজতের প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের মধ্যে একটা সমস্যা চলছে, এক পক্ষ আরেক পক্ষকে সহ্য করতে পারে না। বিএনপির সাথে যেহেতু জামায়াত ছিল, জামায়াত হেফাজতের এই যে আপনার সনদের যে স্বীকৃতি সেটা দেয়নি।
এই দোষটা খালেদা জিয়ার না, খালেদা জিয়া কিন্তু অভিনয় করতে পারে না, এই কারণেই খালেদা জিয়া মানুষের ভেতরে ঢুকতে পারে না। খালেদা জিয়া যা বলে যা করে সেটা খুব স্ট্রেটলি বলে। আমি আমি বিএনপি সাপোর্ট করছি না, বিএনপিতে ঘুষখোর দাঙ্গাবাজের অভাব নাই, কিন্তু খালেদা জিয়া এমন একজন মানুষ, উনি কখনো আপোষ করে নাই কোনো কিছুর সাথে, এবং উনি যদি কিছু করে সেটা মন থেকেই করে। হয়তো একটা সরকার চালাইতে গেলে তার মধ্যে বিরাট বড় একটা চক্র জড়িত থাকে, সেই কারণে অনেক সময় অনেক কিছু হয়, যে 2 কোটি টাকার মামলায় উনি আজকে জেলে আছেন, এই ঘটনা তো সত্য, হয়তো উনি সরাসরি করে নাই, এইটাতে খালেদা জিয়ার একদিনেরও জেল হয় না, খালেদা জিয়া আসামিও হয় না এটা, এখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনি জেলে আছেন, কিন্তু ঘটনা তো ঘটেছে। আসলে অনেক দুর্নীতি হয়েছে বিএনপি জামাতের সময়, দুর্নীতি হয়েছে অনেক। তবে খালেদা জিয়াকে আপনি স্টেজে বসে যখন বলছেন তিনি আপনাদেরকে কিছু দেয় নাই, তখন আপনাদের জানা উচিত 5ই মে-র যেই রাতে হেফাজতে ইসলাম মার খায়, হেফাজতে ইসলামের জানা না জানা, কেউ বলে 100, কেউ বলে 1000, কেউ বলে কয়েকজন, মেনে নিচ্ছি আমি, ধরছি একজন মানুষ মারা গিয়েছে, তার জীবনেরও মূল্য আছে, আপনার জীবনের মূল্য যতটুকু তার বাবা মার কাছে তার মূল্য যতটুকু, কেউ কেউ বলে থাকেন যে একজন মানুষও মারা যায়নি, আমি অন্তত 20 জনের খবর জানি, কারণ আমি এই যখন কিনা আপনার কয়েকটা মাদ্রাসা টাদ্রাসা এগুলোতে এই মাত্র কিছুদিন আগে যোগাযোগ করছিলাম এই হেফাজতের কতজন মানুষ আসলে মারা গিয়েছে, যদি সেই বিষয়গুলোতে আসলে ওই শেষ পর্যন্ত করা হয়নি, কারণ হচ্ছে যে পরিবারের সদস্য মারা গেছে, যেমন ময়মনসিংহে একজন আছে আমার, টঙ্গী কলেজ গেটে একটা মাদ্রাসার এক শিক্ষক আছে, তারও আচ্ছা ছেলে মারা গেছে, তারা এখন কথা বলছে না, কারণ তাদেরকে এমনভাবে বলে দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে কথা বলে তারা বিপদে পড়বে, যে কারণে তারা এখন আর সেটাতে যাইতে চায় না। দু একজনের ক্ষেত্রে আবার তাদেরকে টাকা পয়সাও দেওয়া হয়েছে, যে কোনো ওই বিষয়টা আমি এখন আর সামনে নিয়ে আসিনি, কারণ হয়তো আমি আমি করলাম কিন্তু ওই ফ্যামিলিটা এখন নতুন করে একটা সমস্যায় পড়বে, যে কারণে আর করা হয়নি, ভবিষ্যতে করা হবে ইনশাল্লাহ, যদি সময় আসে সেটা দেখতে পারবে। তো যে মানুষ বিশ্বাস করে যে হেফাজতের রাতে একজন মানুষও মারা যায়নি, ওর জন্মের সমস্যা আছে, আপনারা তো বিশ্বাস করেন যে সেদিন কি হয়েছিল, সেই রাতে একজন রাজনীতিবিদ আপনাদের হেফাজতের বাইরে একজন রাজনীতিবিদ আপনাদের পাশে দাঁড়িয়েছিল, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে, খালি হুজুকে লাফায়েন না, ঠিক আছে? আমি আহমেদ শফিকে নিয়ে খারাপ কথা বলছি এই কারণে খুব গায়ে লাগছে, আহমেদ শফি আল্লাহর রাসুল না, আল্লাহ তারে কোরআনে কোথাও লেখা দেয় নাই যে আল্লাহ আহমেদ শফি নামে একজন আছে, তিনি জীবনে কোনদিন টাকার ব্যাগের কাছে বিক্রি হবে না। কালকে থেকে গত 2 দিনে আমাকে হেফাজতের অনেক লোকজন বলেছেন যে ভাই আপনাকে আমরা অনেক পছন্দ করি, আপনাকে নিয়ে হেফাজতের অঙ্গনে একটা সম্মান ছিল সেটা আপনি নষ্ট করছেন। আরে মিয়া, আপনার সম্মান দিয়ে আমি করবো কি? আপনি আমার সম্মান দিয়ে কি ইয়েতে বেহেস্তে নিয়ে যাবেন নাকি? আপনার সম্মান দিয়ে আমি কি পলিটিক্স করবো নাকি? আমার ভোট দরকার আছে হেফাজতের, যাদের ভোট দরকার আছে তারা হেফাজতকে সাইজ করে সময় মতো, আবার হেফাজতকে ডাইকা নিয়ে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ায় আবার ভোট নেয়। আমার তো কোনো রাজনৈতিক দল আমার ই করুক, আমি সেটা চাই না, আমার নিজেরও কোনো রাজনৈতিক দল নেই। সো আপনি আমারে ভালোবাসলেন না বাসলেন, আপনার ভালোবাসা দিয়ে আমি, আপনি যদি সত্য যদি সহ্য করতে না পারেন, আপনার মতো লোকের আমার দরকার নাই, চাপ সরেন, আপনার আমার এখানে এসে আমার ভিডিও দেখার দরকার নেই, আমার ফেসবুকেও থাকার দরকার নেই, সরেন। এখন আপনি খালেদা জিয়ার বলে ফেললেন, সেইখানে আবার এমন একজন মানুষের আপনি প্রশংসা করলেন, সেই মানুষটা আপনাদেরকে কি করছে একটু পিছনে হাত দিয়ে দেখেন, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাদেরকে খালেদা জিয়ার উপরে যত ক্ষোভ সর্বোচ্চ ই দেয় নাই, স্বীকৃতি দেয় নাই সনদের, সেটা জামাত ইসলাম দেয় নাই। আপনি জামাত ইসলামরে গালাগালি করেন, জামাত ইসলামরে যা ইচ্ছা বলেন, আপনি খালেদা জিয়ারে বলেন কেন? খালেদা জিয়া তো সেদিন প্রকাশ্যে সব প্রোটোকল ভেঙে তারপরে সে সেদিন রাতে বলছে যে আমার দলের নেতাকর্মী এবং সারা বাংলাদেশের মানুষ সবাই এসে হেফাজতের পাশে দাঁড়ান, এটা মিথ্যা কথা, সব বিবৃতি দিয়েছে সেদিন টেলিভিশনে। সেই খালেদা জিয়াকে আপনি আজকে আপনার শত্রু মনে করছেন, কত টাকা, কয়দিন বাঁচবেন, আর যদি সর্বোচ্চ বাঁচেন আর 10 বছর বাঁচবেন, খুব অলৌকিকভাবে বাঁচলে হয়তো আরও 20 বছর বাঁচবেন, টাকা তো আপনার ছেলে খাবে, আপনার যেই ছেলে টাকাটা নিছে আপনার সেই ছেলে খাবে, আপনি কি করবেন? আপনি অন্তত সৎ থাকেন, আপনি অন্তত আপনার জায়গায় ভালো থাকেন, কিন্তু সেই কাজটা আপনি করেননি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদেরকে এই জামাতের সাথে আপনাদের যে সমস্যা,
সেটা আপনারা ঠিক করবেন। আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের ইসলাম ধর্ম যেই অবস্থার মধ্যে আছে, আপনারা এত ইসলামী দল, আমরা কোনটা? আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা হয়তো নামাজ পড়ি না, রোজা রাখি না, আপনার আমাদের এই হিসাব আল্লাহর কাছে দিব, কিন্তু আপনারা ইসলামী দলের নামে ইসলামকে যে ধ্বংস করছেন, আপনারা বলছেন আপনারা সত্য, তারা বলছে তারা সত্য, আসলে সত্য কোনটা? আপনারা যদি ঠিক করতে না পারেন, তাহলে আপনাদের কোনো অধিকার নাই আমাদের কাছে ইসলামের বাণী নিয়ে আসার, আপনাদেরকে তাহলে চুপ থাকতে হবে। তো সমস্যা হচ্ছে জামাতের সাথে আপনার, সেটারে নিয়ে আপনি জামাতকেই করেন, যদি করতে না পারেন সেটা সমস্যা নাই, যদি সমালোচনা করেন তাহলে জামাতকে করতে হবে, খালেদা জিয়াকে না। খালেদা জিয়া আপনার সনদের বিরুদ্ধে না, খালেদা জিয়া কোনোদিন মাদ্রাসার এই হুজুরদেরকে ধরে পেটায় নাই। খালেদা জিয়া আপনারা নিজেরা এই প্রাথমিক যে শিক্ষার ইয়েটা আছে সেটা আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষার যে বই, মাধ্যমিক শিক্ষার যে বইয়ের মধ্যে যে ধরনের গল্পগুলো পরিবর্তন করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা গল্পকে পরিবর্তন করে সেখানে অন্য গল্প বসানো, আপনাদের দাবিতে সেগুলো কিছু কিছু চেঞ্জ করা হয়েছে, স্টিল পাঠ্যক্রমগুলো দেখেন কি অবস্থা। সেখানে একটি বইতে শিশু শ্রেণীর একটি কি একটা পাবলিকেশন থেকে বইটা প্রকাশ করা হয়েছে, আমার কাছে আছে ওইটার একটা কপি। সেই কপিতে আপনারা আপনাদের বলা হয়েছে যে মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তিনি হচ্ছে খুবই একজন, মানে কি বলে, সন্ত্রাসী টাইপের একজন মানুষ এবং তিনি খুব বিতর্কিত একজন মানুষ, এভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশে যেখানে 90% মানুষ মুসলমান সেই দেশে এটা করা হয়েছে, সেটা নিয়ে কিচ্ছু হয় নাই। অথচ একটা টিউনো আপনার ইউএনও সাহেব হচ্ছে গিয়ে কবে ই করেছে কি বলে, ওই যে একজনের ছবি বিকৃতি করে, আপনারা জানেন যে তাকে তেল মেরে ছবি আঁকতে গিয়ে সেই ছবিটা একটু বিকৃত বিকৃত হয়ে গেছিল, যে কারণে তার চাকরি নাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন ঘটছে। অথচ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিকৃত করে গল্প লেখা হয়েছে, সেটার কোনো বিচার নাই, সেগুলোতে হাত দেন। তো আপনারা জানেন আপনারা যেই জায়গাটা এখন একটা সনদ নিয়ে একটা স্বীকৃতি পেয়ে আপনারা যেই জায়গাটার সাথে কাজ করছেন, সেটা আপনাদের ক্ষতি করেছে না খালেদা জিয়া ক্ষতি করেছে, সেটা আপনাদের আগে জানা উচিত, যে কারণে বলেছি। আর এই আহমদ শফি সাহেবকে আমি কথা বলার মধ্যে খালি একটা জিনিস না, আপনি মনে করেন না, শুধু এই জিনিসটা না, হেফাজতের রাত থেকে শুরু করে আজ অবধি একটা দুইটা ঘটনা না, অনেকগুলো ঘটনার জন্য তিনি দায়ী। তিনি হাত দিয়ে একজনের সাথে হ্যান্ডশেক করেছেন, মুসাহাবা করেছেন, করেন নাই, সেটা তিনি আবার প্রকাশ্যে মিথ্যা কথা বলেছেন যে তিনি করেন নাই, সেটা টেলিভিশনের ফুটেজে রয়েছে, তিনি বলেছেন তিনি করেন নাই। এরপর থেকে তিনি আর ছেলের যে ঘটনা, তিনি ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন ই করে নাই, কি বলে আপনার হেফাজতের রাতে যে হত্যাকাণ্ড, সে হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলে নেই, ঠিক আছে, কেন বলে নেই, এগুলির প্রশ্নের জবাব চাই। তো আজকের এই লাইভটা আপনাদের হেফাজতের লোকজনের জন্য, আপনাদের আপনারা আমার শত্রু না, কিন্তু আপনারা আমার মানে যুক্তির বাইরে যা কথা বলবেন সেটাও শুনবো না, আমার বাচ্চা কাঁদতেছে, আসলে লাইভে থাকতে পারবো না, কথা হবে আপনাদের সাথে অন্য আরেকদিন।